আসসালামু আলাইকুম। আজকে আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা এক্সাইটেড আর খুবই খুশি, আর ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে আমি একটা মেলায় আসছি। আর মহেশপুরে মেলা হচ্ছে এটা আমি জানতাম না। আমার হাজব্যান্ড আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে বাজারে চলে আসতে, আমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাজারে চলে আসছি, আসার পরে আমি বলতেছি আমার সারপ্রাইজ কোথায়, তখন সে আমাকে মেলায় নিয়ে গিয়েছে। নিয়ে যেয়ে বলতেছে যে তোমার যা যা পছন্দ হয় তুমি এখান থেকে তাই তাই কিনো, আমি সব কিছুই কিনে দেবো, এটাই হচ্ছে তোমার সারপ্রাইজ। তো আমি তো খুবই খুশি, কারণ সারাদিন বাসায় বসে থাকা হয় ওইভাবে ভালো লাগে না। তো মেলায় আসার পরে খুবই এক্সাইটেড ছিলাম, তারপরে আবার এত সুন্দর হাজব্যান্ড অফার দিয়েছে, সব মিলায় আমি খুবই খুশি হয়ে গিয়েছি। যাই হোক, এখানে আমি ব্যাসলেট দেখতেছিলাম, এই ব্যাসলেটগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি বলতেছিল, অ্যামাউন্ট হিসাবে জিনিসটা অতটা ভালো না, এর জন্য নিইনি। তারপরে এখানে গলার তাল, লিপস্টিক, মানে বুঝে উঠতে পারতেছিলাম না যে কী নিবো। আমার হাজব্যান্ড আমাকে যে সুন্দর অফার দিয়েছে, তো এই অফারের খেলায় আমি খুবই কনফিউশনে পড়ে গিয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমার মায়ের কথা খুবই মনে পড়তেছিল, কারণ যখন আমি ছোটো ছিলাম তখন আম্মুও আমার বাজারে নিয়ে যেত, নিয়ে যেয়ে বলতো আমার যেটা পছন্দ হবে সেটাই কিনে দিবে, কিন্তু তখন আমি এরকম সেম কাজ করতাম, খুবই কনফিউশনে পড়ে যেতাম যে কী নিবো বা কী নিবো না। তখন আম্মু আমাকে বলতো যে বাঁশ বাগানে গেলে যে মানুষের বাঁশ ভেলা কি লাগে তা আমাকে না দেখলে নাকি বোঝা যেত না। আজকেও আমার সেরকমই মনে হচ্ছিলো। তো এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, এই চুড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে ছিল, কিন্তু প্রাইসটা অনেক বেশি বলতেছিল। আমার হাজব্যান্ড আমাকে কিনে দিতে চাচ্ছিল, কিন্তু আমি এত অ্যামাউন্ট দিয়ে এই চুড়িটা কিনতে চাচ্ছিলাম না, এই জন্য এই চুড়িটা নেওয়া হয়নি। তারপর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আরও কয়েক জায়গায় একটু ঘুরে ঘুরে দেখি, তারপরে যদি পছন্দ হয় তাহলে কিনবো। তারপরে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে আমার ননদ নন্দাইও চলে আসছে মেলায়, ওদের সাথেও দেখা হয়ে গেলো, ওরাও টুকিটাকি জিনিসপত্র কিনতে আসছিল। তো ওরা ওদের মতন কেনাকাটা করতেছিল, আর আমি আমার মতন দেখেন ঘোরাই খুবই ব্যস্ত ছিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ড যখন আমার সাথে থাকে তখন আমি ক্যামেরাটা ও দিয়ে মানে ওকে ধরাই দিয়ে, জন্য আমার ওইভাবে টেনশন থাকে না। তো যাই হোক, কোনো কিছুই পছন্দ হলো না, তখন আমার হাজব্যান্ড বললো যে মন খারাপ করো না, চলো আইসক্রিম খেয়ে আসি। আর এই আইসক্রিমটা এখানে নতুন আসছে, এই জন্য আমার হাজব্যান্ড আমাকে ট্রাই করানোর জন্য নিয়ে আসছিলো। আর এটা আমি পুরোপুরি এক চামচও খেতে পারিনি, দেখেন অল্প একটু খেয়ে মানে এত বিশ্রী টেস্ট ছিল কি বলবো। এটা হচ্ছে 30 টাকা করে নিচ্ছে একেবারেই ফালতু খেতে, তারপরে আমার হাজব্যান্ডকে দিলাম, আমার হাজব্যান্ডও একটু খেয়ে আর খেতে পারিনি, এর জন্য ফেলাই দিয়েছে। তারপরে আমার হাজব্যান্ড বললো এখানে আরও অনেক খাবার আছে, তুমি চাইলে ট্রাই করতে পারো, কিন্তু আমি দেখলাম যে এখন আর খাচ্ছি না, বাসায় যাওয়ার সময় তখন খাবার নিয়ে যাবো। তারপরে এখানে এক সাইডে দেখলাম যে অনেক মানুষ আছে, যে দেখি যে এখানে হাতে ট্যাটু না কী জানি বলে এইগুলো আর কি স্টিকার দিয়ে করতেছিল। আমার করার খুবই ইচ্ছা ছিল হাতে, কিন্তু আমার হাজব্যান্ড করতে দেয়নি, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা। আর মেলার এক সাইডে হচ্ছে বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন খেলনা ছিল খেলাধুলা করার জন্য। আর এখানেই হঠাৎ করে আমার হাজব্যান্ডের নজর পড়লে এই যে বন্দুক দিয়ে বেলুন ফুটানোর এই গেমটা, তার খুবই পছন্দর। তো সে প্রথমে কিছুক্ষণ খেলেছে, তারপরে বলল যে আমাকে একটু খেলার জন্য, কিন্তু আমি খুব একটা ইন্টারেস্ট না এইসব গেমে। তো আমাকে দেখেন জোর করে ধরে বেঁধে তারপরে হচ্ছে আমাকে দিয়ে এই গেমটা খেলাচ্ছে। আর পাশে একটা ভাইয়া ছিল, সেই ভাইয়াকে একটু বলল যে ভিডিও করে দিতে, তো সেই ভাইয়াটাই ভিডিও করে দিয়েছিল। যাই হোক, এখানে দুইজন মিলে অনেক মজা করেছি। তারপরে আমার ননদ নন্দাইয়ের সাথে দেখা করে বাই বলে আসলাম, আর এখন আমরা বাসায় যাব। আর বাসায় যাওয়ার আগে আমার হাজব্যান্ড বলতেছিল যে আমি কিছু খাবো কিনা, যেহেতু কিছু খাওয়া হয়নি, কিন্তু আমার ওইভাবে খেতে ইচ্ছা করতেছিল না। তারপরে সোজা ভ্যানে করে বাসায় আসছি।